2 সপ্তাহ পর সচল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে বাংলাদেশের ফেসবুকের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো দেশবিরোধী মন্তব্য করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, কোটা আন্দোলনের 10 দিনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। সহিংসতার সময় ফেসবুক নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেমন মানেনি, লঙ্ঘন করেছে টেলিকমিউনিকেশন আইনও। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে বন্ধ করে দেয়া ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম 2 সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে বুধবার দুপুর থেকে খুলে দেয়া হয়েছে। স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে ইন্টারনেটেও। বিটিআরসি ভবনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী। টিকটক ও ইউটিউবের ব্যাখ্যা সন্তোষজনক হলেও ফেসবুকের কার্যক্রমে অখুশির কথা জানান প্রতিমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে 16 থেকে 18 জুলাই 3 দিন ফেসবুকে ভুয়া ছবি, তথ্য ও কন্টেন্ট ছড়ানোর মতো গুজব ও উস্কানিমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। অনেক মিথ্যা, অপপ্রচার, গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণা রাখে এমন কাউকে পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এ নিয়োগের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতা সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে মাত্র 13% কন্টেন্ট সরিয়েছে, আর ইউটিউব 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে 68%। আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক চেকডাউন করেছে। এদিকে অনলাইনে গুজব ছড়িয়ে উস্কানি ও সহিংসতায় ভূমিকা রাখার অভিযোগে তারেক জিয়া, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, গোলাম মাওলা রনি সহ 50 জনের তালিকাও তুলে ধরা হয় বৈঠকে। তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে, যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে। এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত, এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য। ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফ্যাক্ট চেকিং ও প্রযুক্তিগত দুর্বলতা এড়িয়ে চলতে আরও আন্তরিক হবে এমন আশ্বাসের ভিত্তিতে এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয় বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।